আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, বর্তমান মিডিয়ার যুগে আমরা অনেকেই কনফিউজ থাকি, কারণ আমাদের সামনে এত এত প্রোডাক্ট বলেন বা এত এত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে এত কিছুর হাতছানি, কোনটা যে আমাদের জন্য আসলে সঠিক এবং কোনটা আমার জন্য সঠিক না সেটা বুঝে ওঠাটা আসলে অনেকের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যখন মানুষ রোগাক্রান্ত হয়, ব্যথার জন্য তারা যখন অস্থির হয়ে পড়েন, যে যখন যেখানে বলছেন সেখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন, প্রথম দিকে আমরা একটু সচেতন থাকলেও শেষ দিকে আর আমরা আমাদের ধৈর্যটা ধরে রাখতে পারি না। একটা সময় এমন হয় যে বিভিন্ন কবিরাজ থেকে শুরু করে বিভিন্ন টোটকা চিকিৎসা বা অপচিকিৎসার সম্মুখীন হই আমরা। ফলশ্রুতিতে এমনও দেখা যায় যে সারা জীবনের জন্য আমরা পঙ্গুত্ব বরণ করি। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আছে, এরকম অসংখ্য ঘটনা আছে যে ভুয়া ডক্টর সর্বস্ব নিয়ে গেছেন, ভালো তো হয়নি বরঞ্চ আরো খারাপ হয়ে গেছেন। জীবনে বেঁচে থাকার যে একমাত্র ইচ্ছা সেটা পর্যন্ত হারিয়ে যায় একটা সময়। আসুন দর্শক, আজকে আমাদের যিনি পেশেন্ট আছেন ওনার সাথে একটু পরিচিত হই, যে ওনার কি হয়েছিল, আজকে উনি কেমন আছেন, পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পর্কে একটু ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম তারেক রহমান। বাসা কোথায় আপনার? আমার বাসা জামালপুর সরিষাবাড়ি। সরিষাবাড়িতে। পেশাগত ভাবে একটা সময় কাজ করতেন, কি করতেন তখন? মার্কেটিং এ কাজ করতাম। মার্কেটিং এ জব করতেন। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল আপনার? আমার পিএলআইডি হয়েছিল, কোমরে ব্যথা ছিল, পায়ে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল। প্রথম যখন শুরু হয় সেটা ঠিক কত সাল মনে আছে? 2015 সালে। কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু দিয়ে শুরু? না, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুতে না। হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা করছে। প্রথম ব্যথাটা কোথায় ছিল? কোমরে। কোমরে। সেই ব্যথাটা কি পরবর্তীতে কোথাও রেফার হয়েছিল, ঘাড়ে বা আপনার পায়ে? কোমরে ছিল, তারপরে বা পায়ে চলে যায়, তারপরে আস্তে আস্তে ডান পাও আসে। আচ্ছা, তারপরে উপর দিকে ঘাড় পর্যন্ত পিঠে দিকে আসে। এই সমস্যাটা যখন শুরু হয়, কোমর ব্যথাটা, মানে প্রাত্যহিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন আপনি, আপনার বিশেষত আপনার কর্মক্ষেত্র গুলোতে? না, সবকিছু, মানে চলাফেরা করতে ব্যথা পাইতাম, কোনো কাজ করতে ব্যথা পাইতাম, নিচু হওয়া যাইতো না, বসা যাইতো না ভালো করে, সবসময় ব্যথা পাইতাম, নামাজ পড়তে যাই ব্যথা পাইতাম। মানে স্বাভাবিক যে কার্যক্রম গুলো আপনি আগে খুব সহজে করতে পারতেন সেই কাজগুলো এখন দেখছেন আর আগের মতো করে করতে পারছেন না। তো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, তখন ডক্টর দেখাইছিলাম অনেক। প্রথম যখন ডক্টরের কাছে যান সেটা কি 2015 সালে? হ্যাঁ, 2015 সালে আমাদের জামালপুরে দেখা দেখাই। তিনি মেডিসিন দেয়, মেডিসিনে কাজ হয় নাই। পরবর্তী কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন না? মেডিসিন সে এক্সরে করছিল শুধু, এক্সরে তে সেরকম কিছু পাইনি। তখন বলেছেন আপনি মেডিসিন খান, সুস্থ হয়ে যাবেন। সো মেডিসিন কন্টিনিউ করলেন কিন্তু কোনো ফলাফল পাচ্ছিলেন না, ফলাফল পাইনি, আরো খারাপের দিকে যাচ্ছেন। তখন কি করলেন? তখন ওইভাবে কিছুদিন থাকার পরে আমার কাকা নিয়ে আসলো ঢাকায় সদরঘাটে, ওখানে আমি ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখানোর পরে ইঞ্জেকশন দিছিল, কিছু মেডিসিন দিছিল, খাওয়ার পরে 5 বছর ভালো ছিলাম। আচ্ছা, স্বাভাবিক ছিলাম। তারপরে আবার ব্যথা 2021 সালে দিয়ে শুরু হয়ে যায়। 21 সালে 8 মাস চলাকালীন তীব্র হয়ে যায় ব্যথা। আচ্ছা, তখন আবার ডাক্তার দেখাই ঢাকা উত্তরায়ে, সেখানে ট্রিটমেন্ট নেই, মেডিসিন নেই, কাজ হয় না। আচ্ছা, এর আগে তারপর কি হয়েছিল 21 সালে? মানে হঠাৎ করে কি? মানে যে কাজগুলো করতাম ওই কাজগুলো সবসময় করতাম, নিশ্চয়ই কাজ করতাম, তো হঠাৎ করে একদিন দেখছেন অনেক তীব্র ব্যথা হয়ে গেছিল। মানে এতটাই অবস্থা যে মাঝে মাঝে কি এমন হতো যে বিছানা থেকে উঠতে পারছেন না ব্যথার জন্য? না, বিছানা থেকে এরকম হতো না, কিন্তু মানে নিচু হইলে আর সোজা হওয়া যাইতো না, সোজা হইলে আর নিচু হওয়া যাইতো না। যে কাজই করছেন হয়তো বসে আছেন, উঠতে গেলে প্রচন্ড প্রচন্ড ব্যথা। মানে স্বাভাবিক কাজগুলো, নামাজ পড়া থেকে শুরু করে অন্যান্য কাজগুলো আর আগের মতো করতে পারতাম না, প্রতিটা পদক্ষেপে আপনি ব্যথার সম্মুখীন হচ্ছিলেন। তো তখন কি করলেন? তখন আবার ফিজিওথেরাপি নিয়েছিলাম। 21-এর লাস্টের দিকে ফিজিওথেরাপি নেওয়ার পরে 15-20 দিন ভালো ছিলাম। তারপরে আবার সেই ব্যথা আগের জায়গায় চলে যায়। আচ্ছা, তারপরে যে সকালে ব্যথা আপনার পিছু ছাড়ছিল না? না, ব্যথা আমার শেষের দিকে আর যাচ্ছিল না। এবং আমরা জানি যে এই ব্যথার জন্য আপনি যে পরিশ্রম করা বা স্বাভাবিক কাজগুলো করা সেটা যখন করতে পারছিলেন না, একটা সময় আপনি আপনার জব ছেড়ে দিয়েছেন। হ্যাঁ,
একদম পুরো বেকার হয়ে গিয়েছেন এখন পুরো বেকার আচ্ছা তখন কি করলেন যখন এরকম এত খারাপ অবস্থা যে কারণ উপার্জনক্ষম ব্যক্তি আপনি আপনি উপার্জন করতে পারছেন না তখন কি করলেন তখন মনে করেন যে কি করা বেকার তো জীবন কাটালাম তারপরে হঠাৎ করে একদিন শফিউল্লাহ স্যারের ভিডিও দেখলাম তারপরে স্যার এখানে রমজান মাসে আসছিলাম তখন ট্রিটমেন্ট নেওয়া হয় নাই এখন আসছি ট্রিটমেন্ট নিলাম আচ্ছা স্যারের বিষয়ে জানতে পারলেন কিভাবে ইউটিউবের মাধ্যমে জানছি ইউটিউবে যখন দেখা যাচ্ছে হয়তো আপনি অসুস্থ হয়ে যখন সার্চ করছেন যে ধরনের কি চিকিৎসা আছে তখনই স্যার ভিডিওটা দেখতে পান এবং ডিসিশন নিয়েছেন সরাসরি স্যারের কাছে আসবেন হ্যাঁ স্যার প্রথম যখন দেখলো আপনাকে কি বলেছিল মনে আছে স্যার বলছিল যে পিএলআরই হয়েছে এটা আমাদের এখানে ভর্তি থাকা লাগবে 15 দিন ভর্তি থাকেন আল্লাহর রহমতে ভালো হবে সে অনুযায়ী ভর্তি হয়ে গেলেন ট্রিটমেন্ট শুরু হয়ে গেল ট্রিটমেন্টের আজকে শেষ দিন হ্যাঁ কেমন আছেন আজকে আপনি আজকে আছি আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আমরা বুঝতে পারি যখন আমাদের শরীর আগের থেকে আমরা দেখি যে ব্যথা মুক্ত একটা শরীর আছে বা আমরা আসলে ভিতরে সেটা অনুভব করতে পারি আপনি কি ঠিক সেরকমটা এখন অনুভব করছেন যে আপনি এখন ব্যথা মুক্ত একটা মানুষ যেই উঠতে গেলে বা বসতে গেলে বসে থাকলে আপনি আর পারছেন এখন আলহামদুলিল্লাহ কোমরে যে ব্যথাটা ছিল সেই ব্যথাটা আমার নাই ওই মাঝে মাঝে একটু একটু হয় বা যে উদ্দেশ্য নিয়ে যে আশা নিয়ে আপনি এসেছিলেন সেটা কি পূরণ হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে ব্যথা আল্লাহর রহমতে চলে গেছে আলহামদুলিল্লাহ ব্যথা আর নাই অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না পথ নির্দেশনা হিসেবে তাদের জন্য কিছু বলতে চান তাদের জন্য আসলে মনে করেন যে যারা এই রোগে ভুক্তভোগী তারা আসেন সুহুল্লাহ প্রধান স্যারের কাছে আসে সরাসরি কথা বলেন ভর্তি হন আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ভালো করবে অবশ্যই ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ এরকম অসংখ্য মানুষ আছেন তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে গেছেন কেন একটাই উদ্দেশ্য যাতে আপনারা সুস্থ হতে পারেন তারা যেহেতু সুস্থ হয়েছেন সুস্থতা কত বড় একটা নিয়ামত সেই মানুষই বুঝেন যিনি সুস্থ আছেন অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন ভালো আছেন ব্যথা মুক্ত একটা জীবনে আছেন আপনিও থাকুন আপনার পরিবারে যদি এমন কোনো সদস্য থাকে তাদেরকে চেষ্টা করুন সুস্থ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল